স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কি রাজ্য সরকারের কাছে আছে? ব্যারাকপুর থেকে প্রশ্ন তুললেন অর্জুন সিং। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য রাজ্য সরকারের 55,000 কোটি টাকা প্রিমিয়াম দিতে হবে, সেই টাকা কি রাজ্য সরকারের কাছে রয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন ব্যারাকপুরের এক সভা থেকে ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং। এখন হঠাৎ দিদিমণি স্বাস্থ্যসাথী শুরু করেছে। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি সরকারকে, 55,000 কোটি টাকা, আপনি যত স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, 55,000 কোটি টাকা লাগবে। দিদিমণি, আপনার কাছে টাকা আছে? আপনি দিতে পারবেন 55,000 কোটি টাকা? দুটো কোম্পানিকে, আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি হায়ার করেছেন, একটা আম্বানিকে আর একটা এই বাজাজ না কাকে করেছেন, আপনি তার প্রিমিয়াম দিতে পারবেন? আপনি তার প্রিমিয়াম দিতে পারবেন? আপনি জুন মাস অবধি রাশন বলছেন ফ্রি। গরিব মানুষরা আপনার আমার বাড়ি নোংরা পরিষ্কার করছে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে 7 মাস 8 মাস ধরে তাদের মাইনা হচ্ছে না, আর মমতা ব্যানার্জি বলছেন আমি স্বাস্থ্যসাথী কার্ড করছি। আপনার লজ্জাও নেই?